তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে এই যে ই ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এআইএন নাম্বার দিয়ে সরাসরি ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন না করে সরাসরি কিভাবে আমরা পিডিএফ ফাইল ডাউনলোড করব। তো বন্ধুরা, তো আমাদের ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে কোনো কিছু আবেদন করতে গেলে তো আমাদের লগ ইন করে তার ভিতরে প্রবেশ করে তবেই আমরা আবেদন করি এবং সেখানে এআইএন নম্বর দিয়ে যে কোনো আমরা পিডিএফ ফাইল ডাউনলোড করি। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখাবো সরাসরি এই ওয়েবসাইটে আসার পর লগ ইন না করে এআইএন নম্বর দিয়ে কীভাবে আমরা পিডিএফ ডাউনলোড করব। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে আপনারা কি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন লেটেস্ট প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে যেখান থেকে আপনারা সরাসরি এই যে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে মেন পেজ এখানে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, তার আগে দেখিয়ে দিচ্ছি এআইএন নম্বরটা কীরকম। তো আমরা ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে যখনই ইনকাম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা জমির পর্চা যখনই আমরা আবেদন করি তখন একটা এআইএন নম্বর জেনারেট হয়। তো এই এআইএন নম্বর দিয়ে আমাদের পরবর্তীকালে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হয়। তো আজকে আমরা দেখাবো এই ওয়েবসাইটে যদি আপনি নতুন হন তো তাহলে আপনাকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য লগ ইনে নিচে দেখবেন যে সিটিজেন রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে স্টেপ বাই স্টেপ একটি রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই নিয়ে ভিডিও আমরা পরবর্তীকালে দেব। তো আজকে আমরা দেখাবো সরাসরি কিভাবে আপনি এআইএন নম্বর দিয়ে যে কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করবেন, সেটা ইনকাম সার্টিফিকেট হোক বা জমির দলিল পর্চা বা যে কোনো কিছু পিডিএফ হোক। তো আমি পেজটিকে জুম করে নিচ্ছি। তো পেজটিকে জুম করে নেওয়ার পর তো আমি দেখাবো যে এই যে অফিসিয়াল পেজ, এই অফিসিয়াল পেজে চলে আসবেন। তো এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড তো এই অপশনে কোনো কিছু আমরা কাজ করব না। তো এই নিচে দেখবেন যে ভেরিফিকেশন অফ ডিজিটালি সাইন ডকুমেন্ট, তো এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে যেখানে আমাদের এআইএন নম্বরটি পুট করতে হবে। তো এআইএন নম্বরটি আমরা পুট করে নেব। পুট করে নেওয়ার পর আমরা সার্চ ডকুমেন্টসে ক্লিক করব। তো সার্চ ডকুমেন্টসে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে যেখানে এআইএন নম্বরটি সব হবে এবং সার্ভিস নেম, ইনকাম সার্টিফিকেট আমি আবেদন করেছিলাম এবং যার নাম অ্যাপ্লাই করেন, যে অ্যাপ্লাই করেছে তার নাম সহ হবে এবং কবে আবেদন করেছি এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ এবং এখানে দেখাবে ভিউ সার্টিফিকেট। তো যদি আমি এখানে ক্লিক করি একটি পিডিএফ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পিডিএফটি ওপেন হচ্ছে। তো এই পিডিএফটি আমরা প্রিন্ট করে রাখতে পারি। তো এইভাবে আপনারা খুব সহজেই এআইএন নম্বর দিয়ে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন কিন্তু লগ ইন না করে সরাসরি ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়া ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি এই ভিডিওটি ভালো তো লাইক করতে ভুলবেন না, আর এরকম প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।